হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোবাইলের একটা গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে দেখাবো। এই সেটিং দিয়ে ডিসপ্লে লাইট ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। তাহলে সেটিংটা দেখুন। অ্যাট ফার্স্ট আমরা মোবাইলের সেটিং অপশনে যাব। আমি তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। সেটিং অপশনে যে ডিসপ্লে যে অপশনটা আছে, ডিসপ্লে অপশনটাতে ক্লিক করব। ডিসপ্লে অপশনে যে কালার কন্ট্রাস্ট অপশনে চলে যাব। কালার কন্ট্রাস্ট অপশনে ক্লিক করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ম, স্ট্যান্ডার্ড আর গোল্ড। এখন আমার মোবাইলে এটা স্ট্যান্ডার্ড করা আছে, অটোমেটিক কন্ট্রাস্ট এখানে দেওয়া আছে। যদি আপনি এই অপশনটা চেঞ্জ করেন, দেখুন আমি চেঞ্জ করে আপনাকে দেখাচ্ছি। এখন আমার মোবাইলে এই অপশনটা চালু আছে, অটোমেটিক কন্ট্রাস্ট, এবং স্ট্যান্ডার্ড যে কালার সেটা চালু আছে। এখন যদি আপনি ইনক্রিজ কন্ট্রাস্ট চালু করি, দেখুন সঙ্গে সঙ্গে কালারে একটা চেঞ্জ আছে। পরের নেক্সট যেটা আছে স্ট্যান্ডার্ড, আমি যদি স্ট্যান্ডার্ডে ক্লিক করি, তাহলে দেখুন সঙ্গে সঙ্গে কালারে একটা চেঞ্জ চলে আসছে। এখন আমি আপনাদের এখন আমি ব্যাকে আসলাম। দেখুন ডিসপ্লে, এই যে আমি যখন এই অপশানে চলে আসলাম, মেসেজ অপশানে দেখুন কিছুটা কালার চেঞ্জ হয়ে আসছে। সেমভাবে যদি আমি এই সেটিংয়ে যাই, সেটিংয়ে যে ডিসপ্লে অপশানে যাব, এখন কালার কন্ট্রাস্ট অপশানে যাব, যে অটোমেটিক কন্ট্রাস্টটা চালু করে অটোমেটিকটা চালু করে দিলাম। এখন অটোমেটিক চালু করে দেখুন ভলিউম এই পর্যন্ত দেওয়া আছে স্ট্যান্ডার্ড, যে এটা আপনি কুলে নিতে পারবেন। আমি এটা কুলে নিলাম, তখন দেখেন কালারটা কেমন। এই দেখুন, এই যে আমি এখানে আসলাম, কিছুটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কোড, এটা আপনার দেখতে আরও সুবিধা হবে। যখন আপনি কুল থেকে সেটিংটাতে আবার চলে গেলাম, যে এই যে ডিসপ্লেতে চলে যাব, ডিসপ্লেতে যে কালার অ্যান্ড কন্ট্রাস্টটা চলে যাব, যে দেখেন কুল ছিল। আমি আবার স্ট্যান্ডার্ডে নিয়ে আসলাম, এটা আছে স্ট্যান্ডার্ড কালার। যদি উষ্ণতে অর্মে নিয়ে যাই, দেখুন তখনও কালার একটা চেঞ্জ হয়ে আছে। তবে মোবাইলে এই স্ট্যান্ডার্ডটাই থাকা ভালো, এই জন্য এই যে স্ট্যান্ডার্ডটাই রেখে দিলাম। এখন ব্যাকে চলে আসব। আমি আপনাদেরকে মেসেজ অপশানে দেখুন, এটা স্ট্যান্ডার্ড কালার। থ্যাংক ইউ।